Hello everyone, welcome to my another video. আজকে আমরা Sunshine Coast এসেছি যেটা কুইন্সল্যান্ডে অবস্থিত। তো আমরা ল্যান্ড করার পরেই লাঞ্চ করে এখন বিচের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমাদের হোটেল থেকেই বিচে যাওয়ার জন্য প্রাইভেট অ্যাক্সেস ছিল। আমরা এখন যে বিচের দিকে যাচ্ছি সেটার নাম হচ্ছে মার্কোলা। তো আমাদের ঠিক হোটেলের সামনেই এবং ইচ্ছা আছে যে আমরা বিকালটা এখানেই কাটাবো। তো এখানে আসার পরে দেখলাম যে ওরকম কোনো মানুষজন নেই, খুবই অল্প, তিন চারজন গুনে দেখা যায়, আর বাকি যারা মোটামুটি ছিল সবাই সার্ফিংয়ে ব্যস্ত ছিল। সো সব মিলিয়ে বেশ পিসফুল একটা পরিবেশ ছিল ওখানে। আমরা যে হোটেলে উঠেছি সেটার নাম হচ্ছে রামাদা বাই উইন্ডহ্যাম। তো এই হোটেলটা পছন্দ করার কারণ হচ্ছে যে এয়ারপোর্টের একদম সাথে, মানে সাথে মানে যে গাড়িতে করে গেলে 5 মিনিট লাগবে, এয়ারপোর্ট থেকেও কাছে, তার উপর আবার আমাদের হোটেলের সামনেই ছিল বিচ। সো আমি বলবো যে ইট ওয়াজ আ ভেরি গুড লোকেশন। তো পরের দিন সকালবেলা আমরা নুসাতে গিয়েছিলাম। নুসাতে মোটামুটি সুন্দর বিচও আছে কয়েকটা, আর তারপরে ওখানে একটা স্ট্রিট আছে যে স্ট্রিটের চারপাশে বিভিন্ন রকমের বুটিক শপ, তারপরে রেস্টুরেন্ট, ছোট ছোট ক্যাফে, এবং খুবই সুন্দর সেই ক্যাফেগুলো। তো আমরা লাঞ্চ করেছিলাম বিস্ট্রোসি নামের একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে সমুদ্রটা দেখা যায় এবং মানে অদ্ভুত সুন্দর, মানে পুরোটাই সাদা, নীল, শান্ত, পরিবেশ শান্ত না, অনেক মানুষ ওখানে, কিন্তু খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট আমি বলবো। আমরা এখন রোদের মধ্যে বসে আছি, সমুদ্র দেখছি এবং দীপ্ত ঘুম।
10-minute walk and it's beautiful. Okay. Then you can do the walk and then you can walk back. I was. Exactly. তো আমরা এখন চলে এসেছি নুসা ন্যাশনাল পার্কে। তো এখানে হাতে হাতে সমুদ্র দেখা যায়, সেটা হচ্ছে হাতের বাম পাশে এবং হাতের ডান পাশে গাছপালা, এক কথায় অসম্ভব সুন্দর। হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসার পর মনে হলো এর থেকে সুন্দর জায়গা আর হয় না। মানে এখানে বসে সমুদ্রে যে ভিউটা দেখতে পাওয়া যায় একদমই মানে অসাধারণ সুন্দর। তো বিকেলে হোটেলে ফেরার সময় আমরা এই ছোট্ট আইসক্রিম শপটাতে থেমেছিলাম। ওদের আইসক্রিমের রেঞ্জটা খুবই ভালো ছিল, বিভিন্ন রকমের আইসক্রিম। তো এখনই তো হোটেলে আসলাম, সন্ধ্যা নেমে গিয়েছে, সবাই যার যার নিরে ফিরছে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো মন খারাপ হয়ে গেল যে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, কেমন করে ঘোরা হবে। কিন্তু তারপরও মন খারাপটাকে উড়িয়ে দিয়ে আমরা দুজনে বের হয়ে গেলাম নাস্তা করার জন্য। তো রাস্তার উল্টা দিকে ছিল হচ্ছে প্যাট্রন ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট। তো ওখানে আমরা আমাদের সকালের নাস্তাটা করেছিলাম।
আমরা এখন মার্কুলা বিচে আছি। মার্কুলা বিচ খুবই চুপচাপ, অনেক বেশি তো। আমাদের ট্রিপের শেষ দিনে আমরা এসেছিলাম কোলাম বিচ দেখতে। কোলাম বিচের বেশ নাম শুনেছি, তো মনে হলো যে একবার দেখেই আসি। কোলাম বিচটা হচ্ছে নুসা হেডস এবং মার্কুলার মাঝামাঝি জায়গায়। তো এই বিচটাও সুন্দর, তবে বেশ মানুষজন, কিন্তু এখন ওরকম মানুষজন নেই, তার কারণ সকালবেলা, তার উপরে আবার সকাল বৃষ্টিও হয়েছে, ওয়েদারটা অতটা ভালো না, ঠান্ডা, তো যার জন্য একটু মানুষ কম ছিল। যদি রোডটা থাকতো তাহলে মনে হয় এই বিচটা খুবই সুন্দর লাগতো। দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে গেল। কিভাবে দুটা দিন আমাদের চলে গিয়েছে আমরা নিজেরাও টের পাইনি। তো যাওয়ার দিনটা আসলেই খুব খারাপ লাগে, মনে হয় যে নিজের ছোট্ট একটা অস্তিত্বকে রেখে গেলাম। তো প্লেন থেকে নামার পরে ট্রেন স্টেশনে আসলাম, আমাদের ট্রেনও চলে আসছে, তো আর কি, এখন তো বাড়ি ফেরার পালা, বাড়ি তো ফিরতেই হবে, না হলে পরের বার কোথায় যাবো এটা প্ল্যান কীভাবে করবো। গুড নাইট সবাইকে।